ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি বেহায়ার মতো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, বললেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে আজকের গণসমাবেশ সফল, বললেন ডক্টর মঈন খান। হাটহাজারির আস্তানা ছেড়ে ফটিক ছড়িয়ে, করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত 124 জন। যে গণবিস্ফোরণ হতে চলেছে তা থামানো যাবে না, বললেন এমপি হারুন। পকেটমার সন্দেহে যুবককে মাটিতে ফেলে লাথি, সমালোচিত আওয়ামী লীগ নেতা। রাশিয়ার প্রতি ইউক্রেনের বাদ ধ্বংসের পরিকল্পনার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষে পেরেক মেরেছিল, এখন আবার বেহায়ার মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। আবার সেই তত্ত্বাবধায়ক সরকার চায়। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, নেড়া বেল তলাই একবারই যায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাংলার মাটিতে জিন্দেগিতে প্রতিষ্ঠিত হবে না, প্রশ্নই আসে না। যত আন্দোলন করেন, যতই লাফালাফি করেন, ওই অবস্থায় বাংলাদেশ ফিরে যাবে না। কামরুল ইসলাম বলেন, 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল, মাইনাস থিওরিতে আমার নেত্রীকে জেলে নিয়েছিল, তোমার নেত্রীকে জেলে নিয়েছিল, আজকে খালেদা জিয়া যেই মামলায় জেলে, সেটা মামলা তখনকার তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল, তাদের নেতাকর্মীদের উপর নির্যাতিত করেছিল, আমাদের নেতাকর্মীর নির্যাতন হয়েছিল, সেই কথা কি আমরা ভুলে গেছি? তারেক রহমানকে যেভাবে পিটিয়েছে মেরুদণ্ডের হার ভেঙেছে, তারেক রহমানকে যেভাবে পিটিয়েছে মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছিল, তখন আর্মিরা হেঁটে যেতে পারেনি, দেশ ছাড়তে হুইল চেয়ার করে এয়ারপোর্টে যেতে হয়েছিল, এই স্মৃতি কি তাদের মনে পড়ে না? তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে নিশিরাতে আর কোনো ভোট হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ খুলনা বিভাগীয় গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন তিনি। নির্ধারিত সময়ে 2 ঘন্টা আগে দুপুর 12:15 শুরু হয় গণসমাবেশ, শেষ হয় বিকেল 4:30। এতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে আজকের গণসমাবেশ সফল, বললেন ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, খুলনায় আওয়ামী লীগের শোচনীয় পরাজয় হয়েছে, সরকারি দলের হামলা, পুলিশের গণগ্রেফতার, যানবাহন বন্ধ ও সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির পর লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে আজকের গণসমাবেশ সফল করে খুলনার মানুষ বীরত্বের পরিচয় দিয়েছে। দুপুর 1টার দিকে খুলনায় শুরু হওয়া বিএনপির গণসমাবেশে বক্তব্যে ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য, 22 চেয়ারম্যান সহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় আটকে রেখেছে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, অবৈধভাবে ক্ষমতায় আসায় জনগণের উপর সরকারের কোনো দায়বদ্ধতা নেই, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আর এ মাশুল দিচ্ছে জনগণ। তিনি আরো বলেন, আমরা জনগণের অধিকার আদায়ে লড়াইয়ে নেমেছি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ লড়াইয়ে বিজয়ী হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করব। হাটহাজারির আস্তানা ছেড়ে ফটিক ছড়ি, চট্টগ্রামের হাটহাজারি দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার আঙ্গিনা ঘিরে চলতো হেফাজতে ইসলামের নির্ধারণী কার্যক্রম, বসত মজলিসে শুরার বৈঠক। সময় বদলের সঙ্গে পাল্টে গেছে সবকিছু, পাশের উপজেলা ফটিক ছড়ি এখন হেফাজতের নতুন ঘাটে, সেখানকার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা ঘিরে চলছে তাদের সাংগঠনিক পথচলা। হেফাজতের আস্তানা বদলের নেপথ্যে সমকাল খুঁজে পেয়েছে 7 কারণ, সেগুলো হলো হাটহাজারি থানায় ডজন খানেকে মামলা থাকা, সেখানকার শীর্ষ প্রায় সব নেতার আসামি হওয়া, গোয়েন্দা নজরদারি বেড়ে যাওয়া, ফটিকছড়িতে শক্ত অবস্থান, মূল কমিটিতে ফটিকছড়ি নেতাদের প্রাধান্য, সাবেক আমির আহমেদ শফির মৃত্যু এবং বর্তমান আমির মহিবুল্লাহ বাপুনগরীর কর্মস্থল ফটিকছড়ি।
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত 124 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে একজন মারা গেছেন। একই সময়ে 124 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 5.49%। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত শুক্রবার দেশে করোনায় শনাক্তের হার ছিল 5.87%, আজ শনাক্তের হার ছিল 5.82%। গত 24 ঘন্টায় শনাক্তের মধ্যে 75 জন ঢাকা বিভাগের, 5 জন ময়মনসিংহ বিভাগের, 35 জন চট্টগ্রাম বিভাগের, 2 জন রাজশাহী বিভাগের, 2 জন খুলনা বিভাগের এবং 5 জন সিলেট বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত 20,34,002 জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন 29,412 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 2,259 নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনায় আক্রান্ত 499 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 19,77,472 জন। যে গণ বিস্ফোরণ হতে চলেছে তা থামানো যাবে না, বললেন এমপি হারুন। আগামী 29 অক্টোবর রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। আজ দুপুরে পৌরসভার মির্জা রুহুল আমিন মিলাতয়নে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। অন্যদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহ জেলা উপজেলা থানা ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, অতীতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলা ও মামলা হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে যে অসভ্য রাজনীতির দর্শন সৃষ্টি করেছে তারই প্রতিবাদে আগামীতে যে গণজোয়ার ও গণবিস্ফোরণ হতে চলেছে তা কোনো কিছু দিয়ে থামানো যাবে না। শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে কর্তৃত্ববাদী স্বৈর শাসকদের যে করুণ পরিণতি হয়ে তাও তা এদেশেও আসন্ন। তখন যারা এই অসভ্য রাজনীতির জন্ম দিয়েছেন তারাও পালাতে পারবে না। তখন তাদের দেশে থাকতে বিএনপি নেতাদের অনুমতি নিতে হবে। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার যারা হরণ করেছে তাদের জবাব একদিনেই দিতে হবে। পকেটমার সন্দেহে যুবককে মাটিতে ফেলে লাথি, সমালোচিত আওয়ামী লীগ নেতা। মানিকগঞ্জে পকেটমার সন্দেহে এক যুবককে আওয়ামী লীগ নেতার বেদম পাহাড়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর তা ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের এমন আচরণ এবং একজন জনপ্রতিনিধির আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে দৌলতপুর উপজেলার সদর বাজারে পকেটমার সন্দেহে রাসেল হোসেন নামের একজনকে আটক করে স্থানীয় সিরাজগঞ্জের চোহালী উপজেলার খাস পুরুরিয়া গ্রামে তার বাড়ি। স্থানীয়রা যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে এসে রাসেলকে মারধর শুরু করেন। ধারণকৃত ভিডিওতে দেখা যায় রাসেলকে মাটিতে ফেলে আব্দুল কুদ্দুস লাথি মারছেন, একই সঙ্গে গালাগাল করছেন, হাতে জোর করে রক্ষা পাওয়ার চেষ্টা করছিলেন সন্দেহভাজন রাসেল। অনেক লোক ভিড় করে সেই দৃশ্য দেখছে। স্থানীয়রা জানায় এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে রাসেলকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ভিডিও চিত্রে স্পষ্টভাবে রাসেলকে লাথি মারতে দেখা গেল। ঘটনা অস্বীকার করেছেন আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ওই লোকটিকে গণপিটুনি থেকে রক্ষার জন্য লাথি মারার অভিনয় করেছেন, সত্যি সত্যি মারধর করা হয়নি। রাশিয়ার বিরোধী ইউক্রেনের বাঁধ ধ্বংসের পরিকল্পনার অভিযোগ। রাশিয়ার বিরোধী ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করার অভিযোগ এনেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বাঁধটি উড়িয়ে দেওয়া হলে সব ধরনের বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেন তিনি। নিপো নদীর কাখোবকা বাঁধটি রুশ বাহিনী খনন করেছিল বলে রাতে দেওয়া ভাষণে জানান জেলেনস্কি। বাঁধটি এখন রাশিয়ার দখলে আছে। জেলেনস্কি বলেন, রুশ বাহিনী নোবা কাখোবকা বাঁধের ভেতরের দিকে বিস্ফোরক পেতে রেখেছে। গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি এটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে মস্কো। রাশিয়ার এই সন্ত্রাসী হামলা ঠেকাতে এখনই তৎপর হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে রাশিয়া, দেশটি উল্টো অভিযোগ করে বলেছে কাখোবকা বাঁধে ইউক্রেনীয় সেনারা ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি ধ্বংস করে দিতে চাইছে।